ডাবল স্ট্যান্ড দেয়নি তো কোম্পানি, আর গরিব মানুষের গাড়ি আর কি করে যাবে? ও পছন্দ করতে গিয়ে কি করবে তাহলে, একটা প্যান কেন থেকে এতক্ষণ সময় লাগছে। এটাকে ঠিক করতে গেলে এটাকে পুরো খুলে এটাকে তুলতে হবে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে জীবনের পাঁচটা বছর কাটিয়েছি, সন্ধ্যাবেলা ডিনার করা আর 20 বছরে বিয়ে করা। এখন এই যে আমি ব্রেক মারছি, ব্রেক দাঁড়াচ্ছে না গাড়ি। সিটেতে কেউ পালিশ দেয় ভাই, চারিদিক স্লিপ খাচ্ছে তো, কি ট্যাঙ্কে কোনো গ্রিপ ধরছে না আমার, ব্রেক মারছি এগিয়ে ট্যাঙ্কে উঠে যাবো এবার। তুই কি ডিসপ্লেটাও তো ইয়ে বিনেছিস নাকি, বাইক দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি কালকে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আর কালকে কোনোভাবে আমার বাইকের পেছনের চাকাটা পাংচার হয়ে যায় আর সেটা এখনও সারানো হয়নি, তো সেই জন্যে আজকে আমার বাইকটা নিয়ে নিই, সৌমেনের বাইকটা নিয়ে বেরিয়েছি। আমি আর সৌমেন দুজনে মিলে যাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা শ্যামবাজার, শ্যামবাজারে গিয়ে সৌমেন ওর কিছু রঙের তুলি, পেন্ট ব্রাশ এই সমস্ত কিনবে, আর আমি দেখি গিয়ে ভাববো কী নেবো না নেবো। আমরা এখান থেকে ধরবো হচ্ছে বাগুয়াটি ফ্লাইওভার। 220 চালানোর একটা আলাদা ফিল আছে, এটা যারা চালিয়েছে তারা বুঝবে, কিন্তু সৌমেনের বাইকটাতে বেশ কিছু প্রবলেম রয়েছে। ওর ডান দিকে যে লুকিং গ্লাসটা রয়েছে এটা পুরো ঢিলে হয়ে গেছে, যার জন্য ঠাডা ঠাডা কাঁপছে, আর তার সঙ্গে সঙ্গে ফেয়ারিং গাড়ি তো বুঝতেই পারছো হালকা নয়েজ আসছে, যখনই বাইকের স্পিড 40 বা 50-এর ওপরে উঠছে তখনই সাউন্ডটা আরও বাড়ছে, স্লো গেলে অতটা মালুম হয় না। তার উপরে ছেলে আজকে যা লিউব ছিল, যা পালিশ ছিল সব সিটে দিয়েছে, সিট চকচকাতে গিয়ে ভাই স্লিপ খাচ্ছে সিট। কাপড় ছেঁড়া বা মোছা কিছু আছে? মাথার টুপি দিয়ে কি হবে? এই দেখ আমি ব্রেক মারছি, ব্রেক দাঁড়াচ্ছে না গাড়ি। নাম দেখি, লেগেছে এর মধ্যে, এর মধ্যে লেগে রয়েছে না লিউব, এই দেখ এখানেই ছিটিয়ে রেখেছে। কি করেছিস? ওই জন্য ব্রেকটা ধরছে না, এতে একটু শ্যাম্পু জল বা সার্ফের জল দিলে ভালো ধরবে। কাগজ ছেঁড়া আছে কারোর কাছে? ওই দোকানটা দেখ না, খবর কাগজ পাওয়া যায় নাকি? ও বাইকে পালিশ করেছে, সেই পালিশটা কোনোভাবে ছিটিয়ে এখানে পড়েছে, যার জন্য পুরো ব্রেক ধরছে না। তাও ভালো এখানে পেয়ে গেলাম কিছু একটা, এতটা লাগবে না, অল্প করে ভেতরে পেস থেকে নে, ব্যাস ব্যাস। পিছনের দিকটা চেপে রাখ গাড়ির, এটা অ্যাকচুয়ালি ব্রেক প্যাড খুলে না ঘষলে ঠিক মতন যাবে না। এই দেখ কত তেল বেরোচ্ছে দিয়ে, এটা এখানে ঝুলিয়ে রাখ। আজকে যদি আমাদের শ্যামবাজারের কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ফিরে এসে দেন আমার বাইকটা নিয়ে যেতে হবে, পাংচারটাকে ঠিক করাতে হবে। এই বাইকার্সের ঠিক সামনে আমাদের পালসারটাকে সাইড করে দিয়ে আমরা এখন যাব হচ্ছে কোথায় ভাই? কুমার এখানে ঠিকঠাক থাকবে আমাদের বাইক, আর আমরা গিয়ে যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে আসবো। ভাই পয়লা বৈশাখে সেল চলছে, কিছুটা কিনতে হবে। আমি এই জামাটা কদিন আগে কিনেছিলাম তো আরাম ভাই, আজ একটা প্যান্ট কিনতে হবে। চিন্টু মানে হাতি বাগানের দিকে নাকি মনীন্দ্রর দিকে, এটা বল। দেখ ওদিকে গেলে হচ্ছে আরজিগড়, এদিকে গেলে হচ্ছে খান্না, এটা হচ্ছে হাতি বাগান, এদিকে বাগবাজার। হ্যাঁ আমরা এসেছি খান্নার দিক দিয়ে, এটা শিওর, চল। এখানে দাদার দোকানে লম্বা চার্ট দেখে ভাই কনফিউজ হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবে, এই গ্লাসটা খেয়ে নিস না আবার। এই যে বেনফিশ বিক্রি করছে ঠিক পাবলিক টয়লেটের সামনে, গন্ধ শুকর খাও কি করে ভাই। এই তো ফাইনালি আমরা দোকান পেয়ে গেছি, নিয়ে নিগো। ওখানে পাঁচ মাথার মোড়ের ওখানটায় একটা কসমেটিক্সের দোকান রয়েছে, সৌমেন আসছে, ওখানে লাইন দিয়ে কিছু দিদি বসে আছে, সেই যে গুজিয়ে দোকানে সেল নেই, গালে হাত দিয়ে এরকম করে বসে আছে। সৌমেনে আবার পছন্দ হয়েছিল একটাকে, না শুনুন না
এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে জীবনের পাঁচটা বছর কাটিয়েছি। এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে শ্যামবাজার ল কলেজ। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ক্যাম্পাস, যেখানে আমাদের সেকেন্ড ইয়ার থেকে ক্লাস চলতো, আর ফার্স্ট ক্যাম্পাস হচ্ছে ওদিকটা। এই হচ্ছে আমার কলেজ, আমাদের ক্লাসটা সেই ওপরে ছিল, ওই একদম উপরে চারতলার মাথায়। এসব জায়গাটা আলাদা ইমোশন রয়েছে, ডিএসএলআর নিয়ে ছবি তোলা, দেশ বন্ধু পার্ককে দেশ পার্ক বলা, যেটা হয় আর কি কলেজ লাইফে, আয় না এটা শর্টকাট। এই পুরোনো ভাঙা দেয়াল, পুরোনো ভাঙা জানলা, তার সামনে যা অ্যাথেন্টিক ছবি আসতো না কি বলি, বেশি দিন কিন্তু হয়নি, বছর চারেক গেছে, কিন্তু তার মধ্যেই সব কি যেন হট করে চেঞ্জ হয়ে গেল। অর্ধেক জনের তো বিয়ে হয়ে গেল, বাকিদের কে কি করছে এখন কোনো খোঁজ খবর নেই। আর এই হচ্ছে সেই গলি যেখানে আমরা ছুটির পর দিয়ে যেতাম, বা মাধ্যমিকের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত কি করেছি, এটা নিয়ে যদি একটা স্টোরি টেলিং বানাই না সিনেমা হয়ে যাবে। কমেন্টে জানাও তোমরা এরকম কিছু দেখতে চাও কি, তাহলে আমি চেষ্টা করবো ব্যাপারটাকে সেইভাবে ফুটিয়ে তোলার। আর এই হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট ক্যাম্পাস, ফার্স্ট বার যখন দেখেছিলাম তখন হয়েছিল দুর্গা পুজোর প্যান্ডেল। আমরা অ্যাকচুয়ালি হাটটাতে গেছিলাম এই সমস্ত জিনিসগুলো, আর্টসের জিনিসগুলো কিনতে, আর একটা জিনিসের খোঁজ নিতে, বাইকের ট্যাঙ্কের ডেন্ট কোথায় ঠিক করে, কিন্তু গোটা সামবার খুঁজে ফেললাম কোথাও ঠিক করে না। রোহিতদাকেও জিজ্ঞাসা করলাম, দাদা বললো যে এখানে কোথাও ঠিক করে না, যদি ঠিক করাতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে ওয়েলিংটন মার্কেট। ভাই দেখা হচ্ছে খুব শীঘ্রই সার্ভিস সেন্টার থেকে। কি অবস্থা, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এখানটা হালকা একটা ডেন্ট হয়েছে, এবার এটাকে ঠিক করতে গেলে এটাকে পুরো খুলে এটাকে তুলতে হবে, রংটা নষ্ট হয়ে যাবে। তো শ্যামবাজার ফড়িয়া পুকুরের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির দিকে। আর যাওয়ার পথে আমরা যাবো কোথায় ভাই? বিগ বাজার। ও বিগ বাজার তো উঠে গেছে, ওটার নাম কি? স্মার্ট বাজার। কত ওটাই টি শার্টটা, একটা টি শার্ট ঝুলছে সেটার দাম দেখেছিস তুই? এই প্যান্টটা হচ্ছে 349। এটাও তাই, এত হালকা কাটা চাইছি না, নোংরা হয়ে যাবে, রাফ ইউজ করার জন্য খুঁজছি। কিন্তু এই জিন্স তো ভাই গরম হবে গরমকালে পড়লে, ধর দেখি টান দেখি, স্ট্রেচেবল খুব বেশি না, সময় যেটা লাগবে সেটা খুঁজছে, চলে গেছে, মিলে নিতে পারিস, আমি দেখছি না যা। এরকম টাইপের খুঁজছি, চারদিকে পকেট বলা, যাতে একটা গোপ্রোর ব্যাটারি, একটা সানগ্লাস, একটা ব্যান্ডানা, একটা রুমাল, একটা মানি ব্যাগ সব ধরে যায়। দেখ ভাই কিনলে কিনে নে, কিডনি বেচতে হবে। কিডনি কেন বেচতে হবে, ওইটা বেচে দিবি? তিনখানা শপিং মল দেখলাম, কিন্তু তিনটের একটা তো আমাদের পছন্দ হলো না। আমরা একচুয়ালি জগার খুঁজছি, তো সাইজ পছন্দ হচ্ছে তো কালার পাচ্ছি না, কালার পাচ্ছি তো পায়ের নিচে ওখানটায় গার্ডার নেই, মানে ভ্যারাইটিস রকমের খুঁজ চোখে পড়ছে, তারপরে আর কেনা হয়নি এখনো পর্যন্ত, বাকি দেখা যাক। কোশিস জারি হয়, আমরা এই বেরোলাম হচ্ছে ফ্যাশন সিটি থেকে, এর আগে আমরা গেছিলাম হচ্ছে এম বাজারে। এম বাজারে গিয়ে দুখানা প্যান্ট, মানে একটাই প্যান্ট আর কি পছন্দ হয়েছিল, কিন্তু সেটার পকেটটা ছোট ছিল, পকেটটা এতটাই ছোট ছিল যে ফোন ধরছিল না, যার জন্য নিইনি। দেখ মনে খুঁত খুঁতে নিয়ে জিনিস কেনা আমার ঠিক পছন্দ হয় না, বউ পছন্দ করতে গিয়ে কি করবে তাহলে, একটা প্যান্ট কিনতে গিয়ে এতক্ষণ সময় লাগছে, তুমসে না হয়ে যাবে। যদি একটা সাইজে ঠিকঠাক পেলাম, তার পকেটের সাইজ ছোট, আমার ফোন ধরছে না ভাই, ফোন যদি না ধরে তাহলে মনও ধরবে না, বাকি আর এগোলাম না, তাহলে অন্য জায়গায় চলে যাবো। আর একটু হলে ব্যাগটা রেখে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। সুখবরটা কবে পাচ্ছি ভাই? কয়েকদিন আগে। তোর ফুয়েলের কাটা আবার একটাই চলে এসছে ভাই, মাইলেজ এত কমে গেছে কেন বাইকে? রসগোল্লা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিছু প্যান্ট পছন্দ হয়েছিল কিন্তু দামটা এতটাই কম না, মনে হলো যে বাড়ি নিয়ে গেলেই বোধহয় রং উঠে যাবে। এখান থেকে বাড়ি গিয়ে আমার বাইকটা নিয়ে তারপর পাংচার সারাতে যেতে হবে। এটা একটা বড় বেনিফিট যে আমার বাইকের টিউবলেস টায়ার, যদি বাই চান্স টিউব টায়ার হতো হিমালয়ান বা ইয়াস দি অ্যাডভেঞ্চার, তাহলে আমাকে তো কালকে রাত্রিবেলা 10টার সময় বাইক ঠেলতে ঠেলতে বাড়ি নিয়ে আসতে হতো, কিন্তু থ্যাঙ্ক গড সেরকম দুর্ভাগ্য আমার হয়নি। পাংচার ডবল স্ট্যান্ড দেয়নি তো কোম্পানি, আর গরিব মানুষের গাড়ি আর কি করে যাবে। দেখো এরকম জায়গায় একটা স্ক্রু ঢুকে রয়েছে, এরকম জায়গা করে ঘোরাতে হবে, চাকা খুলে করো কিন্তু, হ্যাঁ ভিতর দিয়ে করবো, এরকম জায়গা করে, এই যে স্ক্রুটা, এই দেখো হাওয়া কি বেরোচ্ছে দেখো তো, বেশি তো ঢোকেনি। এইখানটা ঢুকেছিল, এইখানটা নেই তাহলে
কাল দিয়ে না হ্যাঁ এই এরকম সাইজে ঢুকেছিল তো ভাই ফেললো এক্ষুনি হাওয়াটা একবার চেক করে নি কত আছে না আছে দেখে নি তাহলে বুঝতে পারবো খরচা না হলে তো খুবই ভালো না ঠিকই আছে হাওয়া বেরোয়নি 36 MRF বাঁচিয়ে দিল ভাই আমি তো ভেবেছিলাম হাওয়া ফাওয়া বেরিয়ে গেছে হয়তো আমি স্ক্রুপটা বার করিনি সেই জন্যে যাক গেছো কালকেই যখন আর বসে গল্প করছিলাম তখন দীপদা বলছিল যে মিরসলেনের টায়ার ভালো MRF টায়ার একদম ফালতু আজকে আমাকে MRF বাঁচিয়ে দিল ভাই ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন চপ চিকেন পকোড়া চিকেন পকোড়া আবার কাবাব খাওয়ার প্ল্যান চলছে যে কাবাবটাও নেওয়া যেতে পারে মোমোটা কেন বাদ যায় ভাই লাস্টে গিয়ে একটা করে চা একদম পেটে গিয়ে ঝরে পড়বে কালকে ঝরে পড়বে চলে এসছে আজকের আমাদের সন্ধ্যেবেলা ডিনার করছি আমরা সন্ধ্যেবেলা ডিনার করা আর 20 বছরে বিয়ে করা কি ব্যাপার এই ভাই করবে খুব শিখবে না না এই ধর ভাই খেতে হবে আমরা কি কি নিয়েছি আমার বলে দে ছোট করে এটা ফিশ ফ্রাই এটা ফিশ ফিঙ্গার ফিঙ্গার এটা পকোড়া এটা চিকেন পকোড়া আর এটা চিকেন চপ আর এটা স্যালাড মিওনিস আর স্যালাড ফুড ব্লগাররা কি যেন বলে মুখে দিলেই গলে যাবে আর এই আমরা মিওনিস নিয়ে এবার পাওয়ার অ্যাক্টিং করব এটা আমার ডিপার্টমেন্ট নয় ওই জন্য ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না আমার ডিপার্টমেন্ট এই যে আর এটাকে নিয়ে এসছে টেবিল হিসাবে ইউজ করার জন্য ভিডিও করে আমি ইউটিউবটাই খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগে থাকলে মনে করে লাইক করে দিও চ্যানেল তো থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও দেখা হচ্ছে খুব শীঘ্র তোমাদের সঙ্গে পরের ভিডিওতে টিল দেন স্টে সেফ টেক কেয়ার চলো বাই 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 চলো বাই এবার টায়ার গুলো চেঞ্জ করো ভাই টায়ারে কিচ্ছু নেই পুরো তেলা হয়ে গেছে আজকে রাতের মতন খাওয়া মনে হচ্ছে হয়েই গেছে আর এরপর আর খেতে পারবো বলে মনে হয় না ভাই আমার জন্য রাখিস একটু